আসসালামু আলাইকুম সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য বাংলা 3 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব এবং 3 নম্বর ক্লাসে বরাবরের মতো একতার প্রকাশ রয়েছে। এই একতার প্রকাশগুলো যখন তোমরা বিভিন্ন বাহিনীতে পরীক্ষা দিতে যাবা খুবই গুরুত্বপূর্ণ। এই একতার প্রকাশগুলো তোমরা এখন টিউটোরিয়াল আকারে আমি করে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটি দেখে পাশে বসে বসে প্র্যাকটিস করবা। এবং আমি আশা করি যদি তোমরা পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকো তাহলে আমি যেভাবে তোমাদেরকে এখন পড়াবো তোমরা এই একতার প্রকাশগুলো ঘরে বসে এখনই মুখস্থ করে ফেলতে পারবা। তো যাই হোক, আমাদের বাংলা 3 নম্বর ক্লাস, এখানেও আমরা কিছু একতার প্রকাশ পড়ে ফেলি। চলো দেখো, এখানেও কিছু একতার প্রকাশ রয়েছে। প্রথমে যে একতার প্রকাশটি রয়েছে সেটি হচ্ছিল যা কষ্টে জয় করা যায় দুর্জয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা জলে চড়ে জলচর, যা স্থলে চড়ে স্থলচর, যা জলে ও স্থলে চড়ে উভচর, যা বলা হয়েছে উক্ত, যার কোনো কিছু থেকেই ভয় নেই অকুতু ভয়, যা কোথাও উঁচু কোথাও নিচু তাহলে হবে বন্ধুর, যে গাছ অন্য গাছে গাছকে আশ্রয় করে বাঁচে সেটির এক কথায় প্রকাশ পরগাছা, সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, হত্যা করার ইচ্ছা জিঘাংসা, যা উদিত হয়েছে উদীয়মান, যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যার আকার কুশিক কদাকার, যার কোনো শত্রু নেই অজা শত্রু। আমরা 15টি শিখে ফেললাম। আমি আবার তোমাদের সুবিধার্থে আরেকবার রিভিশন দিয়ে শোনাই, আমার সঙ্গে সবাই মনোযোগ সহকারে শিখে ফেলো। দেখো, যা কষ্টে জয় করা যায় দুর্জয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা জলে চড়ে জলচর, যা স্থলে চড়ে স্থলচর, যা জলে ও স্থলে চড়ে উভচর, যা বলা হয়েছে উক্ত, যার কোনো কিছু থেকেই ভয় নেই অকুত ভয়, যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে পরগাছা, সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, হত্যা করা ইচ্ছা জিঘাংসা, যা উদিত হয়েছে উদয়মান, যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যার আকার কুশিক কদাকার, যার কোনো শত্রু নেই অজা শত্রু। তাহলে আজকে আমরা 3 নম্বর ক্লাসেও এক কথায় প্রকাশ কিছু শিখে ফেললাম। এই এক কথায় প্রকাশগুলো কিন্তু তোমাদের সেনানো বিমান বাহিনীর ক্ষেত্রে কাজে লাগবে, কারণ সেনানো বিমান বাহিনীতে বিশেষ করে সৈনিক পদে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা তখন তোমাদের কয়েকটা বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ। এবং বাংলা যে বিষয়গুলোর উপরে পরীক্ষা হয় তার মধ্যে এক কথায় প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি শেয়ার করে দিও। এবং পূর্ববর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেই আপলোড করা ভিডিওগুলো একটু তোমরা বাসায় বসে শিখে ফেলো। আর আগামী তো আবার নতুন ক্লাস নিয়ে চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।